কি করছে তার লগে আমি শুধু আমার ব্যাগটা আনতে বলছি ও আমার সাথে এতগুলো কথা শোনা দিল স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই জানো না বাচ্চা কত বড় সাপ আমার মায়ের লগে হ্যাঁ কথা তোকে কি করছস স্যার আমার দায়িত্ব তো গেটে আমার মুখে মুখে তর্ক করছ কি হ্যাঁ তুই জানোস না এটা আমার মাইয়া আমার আদরের একমাত্র মাইয়া যা যা ডিউটি কর আমার টাকা নিছে যা মা আমি আর সাথে চিন্তা করি না ঘরে চল আমি যেন ওকে কালকে থেকে আর না দেখি আচ্ছা ঠিক আছে দেখবি না তোমার আব্বাকে বলো ডান 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 আম্মাকে বলো ডন 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 তোমার বিয়ের বয়স যে হলো তোমার আব্বাকে বলো আব্বা আসসালামু আলাইকুম এই ছোট লোকের বাচ্চা তোর এত লেট হল কেন আপা আমি একটু দূরেই ছিলাম আর তাছাড়া আপনি নক দেওয়ার সাথে সাথেই তো আমি দৌড়ে আসলাম আবার মুখের উপর তর্ক করিস তোর শ্বাস তো কম পড়ে না ছোট লোকের বাচ্চা কোথা কার যা এই ব্যাগ নিয়ে যা না আপা আমি পারুম না আমার দায়িত্ব হচ্ছে গেট পাহারা দেয়া চাকরি দেওয়ানোর সময় কথা ছিল যে আমার গেটে থানোর কথা আমার তো ব্যাগটা আনানোর কথা না তুই এখানে কেন এখানে না আরেকজন ছিল উনি কোথায় উনি আপা অসুস্থ এই গেটের দায়িত্ব দুই মাসের জন্য আজকে থেকে আমার ঠিক আছে আমরা ব্যাগ নিয়ে যাও আমি পারবো না আপা আবার আবার তর্ক করেন সাহস কত বড় যা বলছে তাই কর আমার ব্যাগ নিয়ে আসি আজকে আব্বুকে বলে তোর চাকরিটা খাইতে আসি দাঁড়া নিয়ে যা এটা এখন নিয়ে আসি এই মা মানে গরিব বলে কি মানুষ না আরে শুধু গরিবদের সাথে অহংকার আব্বু আব্বু মা তুই আছিস কেমন আছিস মা ভালো আছি আব্বু আব্বু তুমি এটা কোন দারুণ কে রাখছো একটা কথা শুনে না আমার মুখের উপর তর্ক করে শুধু কি করছে তার লগে আমি শুধু আমার ব্যাগটা আনতে বলছি ও আমার সাথে এতগুলো কথা শোনা দিল স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই দারুণ বাচ্চা কত বড় সাপ আমার মায়ের লগে হ্যাঁ তোকে কি করছস স্যার আমার দায়িত্ব তো গেটে আমার মুখে মুখে তর্ক করছ কি হ্যাঁ তুই জানোস না এটা আমার মাইয়া আমার আদরের একমাত্র মাইয়া যা যা ডিউটি কর আমার টাকা নিছে যা মা আমি আর সাথে চিন্তা করি না ঘরে চল আমি যেন ওকে কালকে থেকে আর না দেখি আচ্ছা ঠিক আছে দেখবি না চল চল আমার লক্ষ্মী মাইয়া হ্যাঁ দাঁড়ানোর বাচ্চা কেটকল হ্যাঁ দাদা কি সে হ্যাঁ আপনি কি দা আমাকে চিনিস আমি এবারের মালিক এই মিয়া ফাজলামি করেন আপনি এই বাড়ির মালিক কেমনে হন মালিক টিকটকে গেল বাজারে আমার সাথে মজা লন এই তোমাকে চিনিস না চিনি না হ্যাঁ আমি তোদের মানে আমার বয়ফ্রেন্ড সে বয়ফ্রেন্ড আন আজ যাও আমি আপনাকে ঢুকতে দেব না দাঁড়ানোর বাচ্চা দাঁড়ান তোর এত বড় সাহস তুই দাঁড়া ম্যাডামকে বলে এখনই তোর চাকরি 12টায় বাজাইতেছি দাঁড়া এখনই দাঁড়া দেন ফোন দেন হ্যাঁ বেবি এই তুমি একটু গেটের সামনে আসো তো তোমার দাঁড়ান আমার গেট থেকে ঢুকতে দিতেছে না হ্যাঁ তাড়াতাড়ি গেটের সামনে আসো ঠিক আছে দাঁড়া দাঁড়ানোর বাচ্চা দাঁড়ান এসে বাবু এখানে বেবি দেখো তো তোমার দাঁড়ান আমাকে ঢুকতে দিতেছে না কি রে এটা কি সত্যি কথা সে বলতেছে সে নাকি এই বাড়ির মালিক কিন্তু আমার জানা মতে সে তো এই বাড়ির মালিক না মালিক টিকটকে গেল বাজারে তুই তো বেশি বেশি কথা বলিস উনি যা বলছে তাই শুনবি এত বেশি কথা বলতেছিস কেন আর ওনারে তারা করে রাখছিস মানে তো অনেক সাহস হইছে কি আদব কোথাকার ছোট লোক সবসময় ছোট লোকই থাকে একদম ঠিক বলেছো আপা আপনি আমার মারেন কাটেন যা ইচ্ছে তাই করেন আমি তো তারে ঢুকতে দিব না কারণ স্যার আমারে বলছে গেট পাহারা দিতে তারা আমি চিনি না সেই বাড়ির মালিক বললে হবে আমি বলতেছি তোর কানে যায় না কথা না আপা স্যার বাসায় না আমি ঢুকতে দেব বাবা না জানে কাউকে কিচ্ছু বলবি না ঠিক আছে যেহেতু যাইতে চাচ্ছেন যান বলবো না এই যে এতক্ষণে এতক্ষণে কাজের কাজ করছিস ঠিক আছে দাঁড়া এটা রাখ ঠিক আছে গেট পাড়া দিচ্ছি
স্যার আসসালামু আলাইকুম স্যার আপা তো একটা ছেলেকে ঢুকাইলো বাসায় বলল তার নাকি বয়ফ্রেন্ড না না আমি আটকেছিলাম বাট সে জোর করলো সে তো এখন বাসার ভিতরে ঢুকেছে আচ্ছা ঠিক আছে আপনি আসেন আমি গেটের সামনে আছি আসেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি ব্যাপার তুমি এত জরুরিভাবে তুমি আমার ফোন করলা আসছে কি হয়েছে স্যার চলেন গেলেই দেখতে পাবেন আসেন স্যার আসেন স্যার দেখেন বাবা এই কে আবু ও তোমার ফ্রেন্ড আঙ্কেল মিথ্যে কথা বলছে সে তার বয়ফ্রেন্ড আপনি বাসায় ছিলেন না সেই সুযোগে এটা তো নিজের চোখেই দেখলেন আবু ও একদম মিথ্যা কথা বলতেছে তুমি একদম ওর কথা বিশ্বাস করবে না চুপ কর মিথ্যা তুই বলছিস আমি নিজের চোখে এখন দেখলাম তোকে আর আঙ্কেল এই মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চেয়েছিলেন মানে রাশেদ চৌধুরীকে নিশ্চয়ই চেনেন আর রাশেদ চৌধুরীর একমাত্র সন্তান আমি ইমন চৌধুরী কিছুদিন হলো দেশের বাহির থেকে আসছে আর আমার লাইফ পার্টনারকে আমি জাস্টিফাই করব না এ তো হয় না তা বাবা দারোয়ান হিসেবে আমার বাড়িতে আসলে কেন আঙ্কেল আমি দারোয়ানের ছদ্মবেশে একটা পথ অবলম্বন করেছিলাম আর এটা না করলে তো এটা দেখতে পেতাম না ভালোই হয়েছে অ্যাটলিস্ট আমার বিয়ে এরকম মেয়ের সাথে হোক আমি চাই না তাছাড়া আপনার মেয়ের অনেক অহংকার হয়তো বা শিক্ষার অভাব কারণ একটা দারোয়ানের সাথে মানুষ এরকম ব্যবহার করে দারোয়ান বলে কি তারা মানুষ না আমি আসলে আসছিলাম তার মন মানসিকতা সম্পর্কে জানতে আর এসে একই দেখতে হলো অ্যাটলিস্ট এটা দেখব অন্য একটা ছেলের সাথে এটা কখনো কল্পনা করিনি যাই হোক আঙ্কেল কথা বাড়িয়ে লাভ নেই আমাকে ক্ষমা করবেন আমি এই বিয়েটা করতে পারছি না বাবা তোমার ব্যাপারটা আমি আমি বুঝে নিব বাবা বুঝে নেবেন মানে আপনি আমাকে যৌতুক দিতে যাচ্ছেন আমাদের ধন সম্পত্তি কম আছে আপনার মেয়েকে আমি টাকার জন্য বিয়ে করতে আসিনি আমার জীবনে জাস্ট একটা ভালো মেয়ে প্রয়োজন ছিল কিন্তু যেটা দেখলাম যাই হোক আঙ্কেল এখানে আর কথা বাড়িয়ে লাভ নাই প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আমি এই বিয়েটা করতে পারছি না আর আমার বাবাকে বলবো সে নিশ্চয়ই এই বিয়েটা ভেঙে দেবে ভালো থাকবে বাবা